হ্যালো ফ্রেন্ডস, এখন সকাল 8টা বাজে। এই মাত্র ঘুম থেকে উঠেছি, এখানে একটু দেরি করেই উঠছি যেহেতু কাজের ঝামেলা খুবই কম। সবাই মিলে মিশিয়ে রান্না টান্না করে নেওয়া হচ্ছে। তো দেখো কি সুন্দর ওয়েদার আজকে, মেঘলা মেঘলা। কালকে খুব বৃষ্টি হয়েছিল বললাম না, এখনো মেঘলা মেঘলা ওয়েদার। দেখো আমার মাসির দোকানে এই রেশন দেওয়া চলছে। দেখো সব রেশন দেওয়া চলছে, হিসাবপত্র চলছে। দেখো এটা একদম আমার দুধবাড়ির পাশেই একটা। ভালো আছো? হ্যাঁ, কিচ্ছু হবে না, করো না। এই যে একটা, আচ্ছা এইগুলোকে কি বলে, আটচালা না গো? আটচালা, আটচালা মাঝখানে কৃষ্ণ রাধার মন্দির। এই যে দেখো, এটা হচ্ছে মুড়ি ভাজা, একদম অরিজিনাল মুড়ি। এই দেখো দেখছো, একদম অরিজিনাল মুড়ি। হ্যাঁ গো, চটি পরে ঢুকবো না ঢুকবো না? এই দেখো অরিজিনাল মুড়ি একদম, যা টেস্ট না, মানে আমি তো খাই দা এখানকার মামি, দারুণ সুন্দর খেতে। এই যে দেখো অরিজিনাল মুড়ি ভাজা, না চটিটা খুলে আস দেখো। আর কি গন্ধ, দারুণ গন্ধ। তোমরা যদি আমলাগড়ায় আসো এখান থেকে মুড়ি ভাজা কিনে নিয়ে যাবে। এই দেখো একদম অরিজিনাল গন্ধ। এই যে চাল, চালটাকে দেখো দেখছো, এই দেখো এই দেখো চলছে মুড়ি ভাজা। আর একটু কাছে যাই দেখো, আর অপূর্ব গন্ধ, একটা সেন্ট কি সুন্দর। এই যে পরপর পরপর প্রসেসিং হচ্ছে, দেখো মুড়ি ছাঁকা হচ্ছে। এই যে হচ্ছে মান্তু, মান্তু হচ্ছে একদম আমার ভাইয়ের মতো, ছোটবেলা থেকে হতে দেখেছি, তারপর বড় হয়ে গেল, এখন বিয়ে হয়ে গেছে, হচ্ছে মামি এক, মান্তুর মা। দেখো মামি এদিকে দেখো, এই যে দেখো কি সুন্দর মুড়ি ভাজছে, গরম গরম গন্ধ। এখান থেকে নিয়ে যাবে একদম আমলাগড়ার ভেতরে, ওই যেখানে আমার মাসির রেশন দোকান তার পাশেই দোকান। দেখো এখানে সব মুড়ি ভাজাগুলো আছে, এবার প্যাকেট হয়ে যাবে। কিসে দাও তোমরা মুড়ি ভাজাগুলো? মামি কিসে দাও? প্যাকেটে, প্যাকেট করে নাও এগুলো, কিসে? এমনি প্লাস্টিকে? ও সবাই সব কিছু নিয়ে আসে, ব্যাগট্যাগুলো এর মধ্যে মুড়ি প্যাকিং করে তারপর চলে যায়। একদম অরিজিনাল মুড়ি, মানে আমরা যেরকম দোকান থেকে কিনে খাই ওরকম, ওখানকার মতো ফসফসে মুড়ি না, তেলকে এই মুড়ি শুধু তেল ছাড়াই খাওয়া হয়ে যাবে, একদম কোনো কিছু লাগবে না। একটা পেঁয়াজ নিয়ে যদি বসো না, এক নিমিষে একদম মুড়ি ভাজা, মানে মুড়ি উদ্ধার যাকে বলে। ঠিক আছে মামি, চললাম মান্তু, চললাম শিল্প, সেটা ক্ষুদ্র কুটির শিল্প। হ্যাঁ না গো, বসবো না, এই টুকটা কালকে চলে যাবো, এই টুকটাক তুলে নি। এই দেখো একটা লেবুর গাছ, দেখো ফুল তুলছে। এই দেখো ট্র্যাক্টর, এটাতে করে জমি চাষ হয় দেখছো। এই দেখো কৃষ্ণ আটচালা, কি সুন্দর, ভারি সুন্দর। এই দেখো শিব মন্দির, এখানে আমার দাদুর আগে হাতের লেখা ছিল, এখন তো মানে সেটা উঠে গেছে, মানে বসে গেছে মন্দিরটা অনেকটা। এই যে শিব মন্দির দেখো, একদম আমার মামা বাড়ির পাশে। কি সুন্দর, একদম ফ্রেশ, যেমন মানে টেস্ট দারুন একদম। আমাদের মোহনপুরে একটা মা লাগিয়েছিলাম ঠাকুরের পুজো টুজোর জন্য, কলা পাতা লাগে না, ও বাবা তার যা কলা, সে বিচে ভর্তি। এই যে আমার মাসি রেশনে মাল দিচ্ছে দেখো,
সব মাল নিতে এসছে এই সব দিদিমা ঠাকুমারা। মাল মাপা হচ্ছে, রেশন সপ্তাহে কদিন বসে রে? ও 26 দিনে খোলা। ভালো আছে? হ্যাঁ দেখো এরা হচ্ছে দুজন আমার পাড়ার মামি, ছোটবেলা থেকে এদের দেখে বড় হয়েছি। দেখো গাছটা কি সুন্দর ঝুড়ি 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 বেরিয়েছে দেখেছো, আর এটা এই মাটির বাড়িটার রংটা কালো। দেখো গাছটা কি সুন্দর ঝুড়ি ঝুড়ি বেরিয়েছে। এই যে দেখো কৃষ্ণা আমার ছোটবেলার বন্ধু, খুব প্রাণের বন্ধু সবাই। এবার হাই কর একটু। হ্যাঁ তো এখানে এলাম একটু গল্প করতে, গল্প টল্প করে নি। সবাই তো এখন ঘোরতর সংসারী হয়ে গেছে, সেই যেটা কৃষ্ণাদের বাড়ি। এবার একটু সোমাদের বাড়িতে যাই, ঠিক আছে? এই পাড়া বেরিয়ে বেরিয়ে গল্প করছি। আমি আরেক পরিচিতর বাড়ি এসেছি, সোমা বলেও আমার বোনের মতোই হয়। এই যে ওর ছেলে হচ্ছে, যে দেখা এদিকে, হাই বল। হ্যাঁ এই যে ওদেরও দেখো ভেতরের বাড়ি সব, এইখানে সব তুলসী মঞ্চ। এটা কত আসতাম ছোটবেলায় এদের বাড়িতে সব। দাদুর দিদির বাড়ি এটা, আমার আমার দাদুর দিদির বাড়ি। আর দেখো কি সুন্দর, এখানে রান্না বান্না চলছে, সব খাওয়া দাওয়া। টিয়া পাখি কি নাম রে টিয়া পাখিটার? ঠিক তো এই যে এইটা, টিয়াটার নাম কি বল? মিঠু। মিঠু, সেই মিঠু কি? দেখো আজকে আমরা খেতে বসেছি, রান্না করেছে আমার মেসোমশাই খাসির মাংস। আর মেদিনীপুরে গড়বেতাতে শামুক বিখ্যাত, আমাদের ওদিকে তো পাওয়া যায় না। তো আজকে শামুক আনা হয়েছে, আমার এক মাসি পাশেই থাকে রত্না মাসি বলে। আমি শামুক খেতে এত ভালোবাসি, আমি আমার ভাই, ওই জন্য রত্না মাসি আমাদের শামুক বাজার থেকে কিনে, কারণ সবসময় এখন উঠছে না শামুক, শামুক বাজার থেকে কিনে রত্নাবাসী আমাকে গিফট করেছে শামুক খাওয়ার জন্য। আর রান্নাটা করেছে, শামুক রান্নাটা করেছে, আমার ছোট মাসি শামুক রান্নাটা করেছে, আমার ছোট মাসি। আর বাকি যা আলু ভাজা পটল ভাজা এগুলো করেছে আমার সেজো মাসি। আর স্যালাড কেটেছে আমার মেসোমশাই ভাই, খাসির মাংস করেছে আমার ছোট মেসোমশাই। এই যে দেখো আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, তার সঙ্গে পটল ভাজা, সালাড, একটু আলু ভাজা, শামুকের সর্ষে বাটা দিয়ে ঝাল, খাসির মাংস। দেখো সবাই আমরা খাচ্ছি, আমার বোনটা তো নিরামিষ খায়, ও আলু ভাজা পটল ভাজা আর পনির দিয়ে খাচ্ছে। পনিরটা করেছে আমার সেজো মাসি। এই যে আজকের হচ্ছে লাঞ্চ আমাদের এইটাই। তোমরা ভাববে শামুক কেমন খেতে, কিন্তু অপূর্ব খেতে, অপূর্ব। মানে এখানে এলে স্পেশালি শামুক শামুক করে অষ্টমীর দিন থেকে মাথা খারাপ হয়ে গেছে যে দশমীর দিন যেন শামুক হয়। দশমীর দিন মেসোমশাই বাজারে গিয়ে শামুক পাইনি খুঁজে। আজকে আমার মাসি পাশে থাকে, আরেকজন মাসি, তো মোম একটু সাইড দে, একটু সাইড দে। সেই মাসি আজকে বাজারে পেয়েছে, জানে আমরা খুব ভালোবাসি বলে শামুকটা আমাদের বাজার থেকে আমাকে এনে গিফট করেছে। আমি ভেবেছিলাম যে আজকে বিকেল বেলায় আমি আমার মাসিরা মেসোমশাই ছেলে সবাই মিলে আমার মামা বাড়ির পেছন দিকটা খুব সুন্দর, মানে ওই সমস্ত দিকগুলো, একটা আমার দাদুর নামে বাঁধ আছে বিশ্বাস বাঁধ, এখনও সে বাঁধটা আছে। আর ভেতর দিকটায় তোমাদের দেখাতাম জঙ্গলে হাতি বেরোয় বলে ওখানে মশালগুলো সব লাগানো আছে, ওই সমস্ত দেখাগুলো দেখাবার তোমাদের ভীষণ ইচ্ছা ছিল। তো আমার দাদুর নামে যে বাঁধটা রয়েছে বিশ্বাস বাঁধ, এখনও গড়বেতা স্টেশন নেমে যদি বিশ্বাস বাঁধ বলো তাহলে এদিকে নিয়ে আসবে, তো সেখানে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। এছাড়া ওখানে প্রচণ্ড জঙ্গল, কংসাবতী বলে একটা জায়গা আছে, ভীষণ সুন্দর জায়গা, একদম ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ছে ওটা, ওগুলো দেখাবার খুব ইচ্ছা ছিল। কিন্তু মুশকিল হয়ে গেল কি, এত বৃষ্টি পড়লো যে আমরা আর বেরোতে পারলাম না। তো আবার যখন আসব আমার এই মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি বা মামা বাড়িতে, তখন আমি নিশ্চয়ই তোমাদের ওই কংসাবতী রেঞ্জ যেটা, বা বিশ্বাস বাঁধ, বা হাতির যে সমস্ত হাতির পথে মশাল বাঁধা রয়েছে সেগুলো দেখাবো। কিন্তু এবার তো আর হলো না বন্ধুরা, এবার তো বৃষ্টির জন্য বেরোতেই পারলাম না কোথাও। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো,
নিজেদের শরীরে যত্ন নিও, আবার দেখা হবে কোনো একদিন।